এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। সো আজকে আমি চলে এসেছি বাড্ডাতে। বাড্ডা অনেক ফেমাস একটা প্লেস, সেটা হচ্ছে লিঙ্ক রোড। আমি এখন লিঙ্ক রোডে দাঁড়িয়ে আছি। আমার সামনে যে রাস্তাটা যাচ্ছে আমার বরাবর, সেটা হচ্ছে গুলশানের দিকে যায়, আর হাতের বাঁয়ে হচ্ছে রামপুরা, আর ডান হচ্ছে বিশ্ব রোডের দিকে যায়। তো আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে বাড্ডার ব্রাঞ্চে আমরা কথা বলবো, যেটাকে আমরা বলি নিউ ইয়র্ক 7, বাড্ডাতে অবস্থিত। তো আমরা যদি এই দিকটাই যাই, মানে বিশ্ব রোডের দিকে লিঙ্ক রোড থেকে, তাহলে এখান থেকে যেতে 5 মিনিটের মতো লাগবে আমাদের ব্রাঞ্চে পৌঁছাতে। তার আগে বলে রাখি, এখান থেকে যেতে গেলে হাতের বাঁয়ে পড়বে প্রাণ আরফেল সেন্টার, হল্যান্ড সেন্টার, তারপরে ইবিসিনার গলি দিয়ে একটু হাঁটলেই হচ্ছে আমাদের বাড্ডা ব্রাঞ্চে চলে যেতে পারবো। সো চলুন আমরা চলে যাই বাড্ডা ব্রাঞ্চে, এবং বাড্ডা ব্রাঞ্চে কি কি আছে না আছে সব ডিটেলস নিয়ে আসলে কথা বলবো। আমি হাটতার তলেরই চলে আসছি ইবিসিনার ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে। আমার অপোজিটই দেখবেন হোসেন মার্কেট, খুবই ফেমাস একটা মার্কেট। হোসেন মার্কেটের ঠিক অপোজিট দিয়েই হচ্ছে যে গলিটা আছে, ওখান দিয়ে হাঁটলে মাত্র 1.5 মিনিটের মতো লাগবে। তো চলুন আমরা বাড্ডা ব্রাঞ্চে চলে যাই এবং সেখানে গিয়ে ফুল ডিটেলস আলোচনা করি। লেটস গো। সো গাইজ, অলরেডি আমি পুরো বাড্ডা ব্রাঞ্চের সামনে চলে আসছি নিউ ইয়র্ক 7। সো তার আগে বলার আগে, আমি নিউ ইয়র্ক 7 মানে বাড্ডা ব্রাঞ্চের অ্যাড্রেসটা আপনার নিচে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তা আমি বলে দিচ্ছি। বাড্ডা ব্রাঞ্চের অ্যাড্রেস হচ্ছে 59/5 বাড্ডা। এটা বাড্ডা উত্তর বাড্ডাতে পড়েছে। সো আপনারা এখান থেকে চলে আসতে পারবেন। তো চলুন আমরা বাড্ডা ব্রাঞ্চের ভিতরে চলে যাবো, কি হচ্ছে না হচ্ছে, এখানে কি কি ফ্যাসিলিটিস আছে সেগুলো নিয়ে কথা বলি। সো লেটস গো। সো গাইজ, আমি প্রত্যেকটা ব্রাঞ্চে আমাদের ফিঙ্গারপ্রিন্ট যেমন আছে, বাড্ডার ব্রাঞ্চও তেমন আছে। সো আপনার যখন আসার লাগবে তার জন্য আপনার সিকিউরিটি গার্ডের কাছ থেকে অনুমতি নিতে হবে। সো আমি তেমনি করে অনুমতি চাচ্ছি, কাইন্ডলি আমাকে এটা একটু আনলক করে দেন, সো আমি ভিতরে যেতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। তো বেসিক্যালি এইভাবে হচ্ছে আমরা চলে আসতে পারবো। আমার হাতে ডান পাশে হচ্ছে পার্কিং জোন আছে, আর আমার হাতে বাঁ পাশে মানে পিছন সাইডে আমার দেখতে পাচ্ছেন সেখানে হচ্ছে লবি। আমাদের লবিটা অনেক গর্জিয়াস। তো চলুন আমরা লবিতে কি কি আছে না আছে সব কিছু দেখে নিই, তারপরে বাদ বাকি সব ফ্যাসিলিটিস নিয়ে আমরা কথা বলবো এবং ফুল বিষয়টা নিয়ে রিভিউ করবো। তবে তার আগে একটা ছোট্ট পয়েন্ট বলে রাখি, এখানে ঢুকতে গেলে শু পলিশ হয়, তার মানে কোনো মেম্বার যদি বাইরে যেতে চায় তার শুটা পলিশ করার প্রয়োজন পড়ে, তখন সে শু পলিশ করে নিতে পারে। আমি একটু করে নিই, ইটস ভেরি ইজি অ্যান্ড কমফোর্টেবল। লবিতে দেখবো কি কি আছে না আছে। সো লেটস গো টু দ্য লবি। পার্সোনালি আমার এই লবিটা অনেক বেশি ভালো লাগে, বিকজ এখানে খুব ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল ডিজাইনের চেয়ার আছে, ঠিক আছে। তার পাশাপাশি এখানে এলইডি টিভি আছে, যেখানে গতকাল বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার ম্যাচ ছিল, ফার্স্ট টি টোয়েন্টি বাংলাদেশ ইন্ডিয়ার এগেনস্টে জিতেছিল। সো ক্রাউড অনেক ক্রাউড ছিল এবং খুব এনজয় করেছিল তারা। সো এখানে বেসিক্যালি আমাদের পক্ষ থেকে লুডো দিয়েছি, তারপর হচ্ছে চেস দিয়েছি, যেখানে হচ্ছে চেস খেলতে পারে। সো মেন কথা, তার পাশাপাশি লবিতে কিন্তু অনেক ধরনের প্রোগ্রাম হয়। কেমন প্রোগ্রাম? সেটা হচ্ছে মিউজিক ফেস্টিভ্যাল হয়, কালচারাল ফেস্টিভ্যাল হয়, যেখানে মেম্বাররা আদার্স মেম্বাররা আসে, গান বাজনা বা ডান্স এই রিলেটেড অ্যাক্টিভিটিসগুলো হয়। এতে করে কি হয়, একটা বোরিং যে পরিবেশটা থাকে সেই পরিবেশটা কিন্তু দূর করে আমরা একটু এন্টারটেনমেন্ট বা এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করছি মেম্বারদের জন্য। আর তার পাশাপাশি এখানে যারা আছেন জিএসএ এবং ব্রাঞ্চ ইনচার্জ, তারা সবসময় মেম্বারদের সুবিধা অসুবিধাগুলো দেখে। এখানে আসলে আপনার যদি কোনো কমপ্লেন বা কোনো কিছু জানার থাকে ইনফরমেশন ডেস্ক, এখান থেকে নিতে পারবেন। আপনাদেরকে দেখাই দিচ্ছি লবিতে টোটালি অনেক অনেক ওয়ান্ডারফুল জিনিস আছে, লাইটিং করা আছে যাতে একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স প্রোভাইড করা যায়। তো টোটাল লবিটা একটু দেখে নিন, তারপরে আমরা আমরা তখন লবিটা দেখলাম। আপনি দেখতেই পাচ্ছেন এখানে কত গর্জিয়াস গর্জিয়াস ম্যাটেরিয়ালস ইউজ করা হয়। আমার হাতে ডান পাশে হচ্ছে পার্কিংটা আছে, আপনার পার্কিংটা একবারে দেখে নিন। আর আমি এখন যেদিকে যাচ্ছি সেটা হচ্ছে ডাইনিং। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে মেনটেন করা আছে, এবং আমার সবচেয়ে বেশি ভালো লাগে নিট অ্যান্ড ক্লিন। তো এখানে বেসিক্যালি আপনারা দেখতে পাচ্ছেন আরও ওয়াটার আছে, হ্যান্ড ওয়াশ দেওয়া আছে। তো সুপারসে সবকিছু অটোমেটিক চেষ্টা করে যাতে খুব ইফিশিয়েন্ট ওয়েতে কাজগুলো করা যায়। আর এই এই জায়গাটা থেকে আপনার খাবার নিতে হবে, এখান থেকে তারা খাবার সার্ভ করবে। আর একটা মজার বিষয় আমি বলে রাখি, যারা অফিসে জব করছেন তারা অনেকে মনে করেন যে আমি তো দুপুরের খাবারটা পাচ্ছি না, এটাকে আমার জন্য রেখে দেওয়া হবে কি না, বা এটাকে আমি কোনোভাবে পাবো কি না। তো তাদের জন্য একটা সুখবর বলে রাখি, আপনারা যদি হটপট প্রোভাইড করেন তাদের জন্য কিন্তু খাবারটা এইভাবে রাখা আছে, তারা বিকেল আসে সেটা খেতে পারবে। এলইডি টিভি
LED TV দাও আছে আর দেখতে পাচ্ছেন ফায়ার এক্সটিংগুইশার হুইচ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট কারণ আগুন কখন লাগবে বা কিভাবে লাগবে কেউ জানে না বাট আমাদের ওগুলো সেফটি করা আছে আর পাশাপাশি বলে রাখি আমাদের কিন্তু ফায়ার সেফটি ট্রেনিং করানো হয় ব্রাঞ্চ ইনচার্জ ব্রাঞ্চের জিএসএ কিচেন স্টাফ সিকিউরিটি গার্ড মেম্বার সবাই মিলে আসলে ট্রেনিংটা করা হয়তো আপনারা ফেসবুক পেজে আমাদের দেখেছেন সো এই হচ্ছে পুরো ডাইনিং জোন এখন আমরা হচ্ছে একটু লন্ড্রি জোনে যাব যে লন্ড্রিটা আসলে কিভাবে কি করা হয় তো আরেকটা ছোট পয়েন্ট বলে রাখি যেটা আমি মাত্র নোটিস করলাম সেটা হচ্ছে ওরা হচ্ছে এখানে হালাল সার্টিফিকেট বিএসটি অনুমোদিত তার মানে সুপারস্টার যেসব পণ্য ব্যবহার করে গুঁড়া মশলা তারপর হচ্ছে চিকেন সেইগুলোর সার্টিফিকেশন এখানে দেওয়া আছে যে তারা হালাল এবং বিশুদ্ধ প্রোডাক্ট ব্যবহার করে সো আমরা এখন লন্ড্রি এরিয়াতে চলে যাব এবং দেখবো লন্ড্রিটা কিভাবে তারা মেনটেন করছে সো গাইজ আমরা এখন ড্রাই ওয়াশ বা ওয়াশিং মেশিন বা লন্ড্রি সার্ভিসে চলে আসছে এখানে তিনটা ওয়াশিং মেশিন আছে এবং একটা বড় ড্রায়ার আছে ড্রায়ারের মাধ্যমে কাপড়গুলো শুকানো হয় আর হচ্ছে লন্ড্রির মাধ্যমে কাপড়গুলো ধোয়া হয় প্রতিদিন অ্যাকসেপ্ট করে আপনি কাপড় ধুতে দিতে পারবেন সো এটা আসলে অনেক বড় একটা সার্ভিস আমি মনে করি কারণ আমরা যারা জব হোল্ডার তারা কিন্তু জব করার পর রাতের বেলা গেলে খুব টায়ার্ড মনে হয় সো আমাদের কাপড়গুলো একবারে জমার পরে আমরা বৃহস্পতিবার রাতেই ধুই যারা বেসিক্যালি জব করে স্টুডেন্ট অনেক সময় খামখেয়ালি করে থাকে এটা কাপড় ধোয়ার পরে একটু কেমন লাগে কোনো রকমে ধুয়ে ফেলে বাট আমাদের এখানে ড্রাই ওয়াশ করা হয় লন্ড্রি করার পরে ড্রাই করা হয় তারপর আপনার কাছে কাপড়টা পুছিয়ে দেওয়া হয় তো এখন আমরা বেডে চলে যাবো বেডের আসলে কি ফ্যাসিলিটিস এখানে মেনটেন সিস্টেমটা কেমন সেটা নিয়ে আমরা কথা বলবো সো বলতে বলতে আমরা একটা ইউনিট চলে আসছি এটার নাম হচ্ছে B2 এইভাবে প্রত্যেকটি ইউনিটকে আইডেন্টিফাই করা হয় সো আমরা এখানে কী কী আছে সেটা দেখি ইউনিটে আমরা যেটা বলি কমন স্পেসে পড়াশোনা করা যেতে পারে ফার্স্ট অফ অল আমি বলতে চাই যে আপনারা দেখতে পারেন যে এটা পুরো নিট অ্যান্ড ক্লিন প্রত্যেকটা ব্রাঞ্চ অলওয়েজ নিট অ্যান্ড ক্লিন কারণ তাদের 24/7 কাজ করে হাউসকিপিং সার্ভিস তাদের নিজস্ব হাউসকিপিং সার্ভিস চালু করা হয়েছে সো এটা হচ্ছে একটা বেস্ট পার্ট অলওয়েজ নিট অ্যান্ড ক্লিন থাকে সো এখানে আসলে একটা কমন স্পেস এখানে যে বলেছিলাম যে হেয়ার ড্রায়ার ওয়াও সুপারস্টোর লোগো দেওয়া আমি একটু দেখি কাজ করে কিনা সো এখানে আরেকটা পার্ট হচ্ছে যে পড়াশোনা করার স্পেস আছে সেটাও আমি বলে দিচ্ছি সেখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে টেবিল দেওয়া আছে এখানে পড়াশোনা করার একটা সুব্যবস্থা করা আছে এখানে যারা হচ্ছে পড়াশোনা করে বা কোনো ধরনের কাজ আসলো সেখানে এখানেও করতে পারে তাছাড়া বেডে তো আমরা দেখবো কী কী আছে 24/7 সিসিটিভি অলওয়েজ কমন স্পেসগুলোতে কভার করে থাকে সো এখানে তাছাড়া একটা শু র‍্যাক আছে আমি যেটা দেখতে পাচ্ছি শু র‍্যাকগুলোর মধ্যে হচ্ছে জুতাটা সুসজ্জিতভাবে রাখা হয় যেটা যেটার জন্য আসলে রুমের মধ্যে কোনো দুর্গন্ধ ছড়ায় না সো এখন আমি একটা রুমে যাব রুমে যেয়ে দেখবো আসলে রুমের মধ্যে কী কী আছে বেডিং সিস্টেমটা কেমন সেটা নিয়ে আপনাদের সাথে এখন ডিসকাস করবো এখানে দেখতে পারলাম যে কিছু নোটিস আছে যে এখানে সিকিউরিটি ওয়ার্নিং এনি কাইন্ডস অফ ড্রাগস সো ড্রাগ স্টুডেন্ট প্রোহিবিটেড ফর এনি অফ দ্য মেম্বার সো গার্ডিয়ানদের জন্য এটা আসলে মেসেজ যে এখানে আসলে কোনো ড্রাগ অ্যালো করা হয় না সো রুমে চলে আসলাম রুমে এখানে আসলে রাউটার আছে এবং এসি ব্যবস্থা আছে সো আমি এখন কিছু পয়েন্ট আসলে বলি এখানে অ্যাকচুয়ালি 6 জন, 9 জন, 15 জন, 12 জনের বেডিং সিস্টেম করানো যায় এটা হচ্ছে আমেরিকান বেডিং স্টাইল যেটা হচ্ছে একতলা দোতলা তিনতলা বিশিষ্ট কারোর সাথে কোনো কানেকশন নেই সেটাই এখন আপনাদের দেখাবো যে বেডের মধ্যে আসলে কী কী আছে বা কীভাবে আসলে পেটটা কতটুক চড়া বা কতটুক সো চলো কারোর সাথে কোনো কানেকশন নেই যদি পর্দা টেনে দেওয়া হয় সো এখন আমরা বেডে যাব দেখি বেডে কী কী আছে সো পর্দা টেনে দিয়ে আসলে খুব উঠাটা খুবই ইজি জাস্ট এইভাবে উঠে যাবেন এখানে কোনো প্রবলেম হয় না রাইট সো আমি বেডে অলরেডি চলে এসেছি এখানে বেডের সাইজটা আমি একটু মেনশন করে দিই এখানে 3 ফিট প্লাস বাই 6 ফিট প্লাস এই বেডের সাইজ সো এখানে আপনার মাল্টি ফাংশনের যেহেতু বেডটা বলা হয় এখানে পড়াশোনা করা যায় এবার এই সাইডটা হচ্ছে পায়ের দিকটা ঠিক আছে সো এই সাইডটা আপনার আসলে শোয়া লাগবে না সো আপনার দেখে অর্ড ফিল করার দরকার নেই মাল্টি ফাংশনের বেডটা এই জন্যই বলা হয় লকার আছে সকেট আছে লাইট আছে তাক আছে যেখানে পড়াশোনা করতে পারবেন ল্যাপটপ রাখতে পারবেন এবং এখানে ইজিলি আপনার রাতের বেলায় লাইট জ্বালিয়ে কাজ করতে পারবেন কারণ পর্দা টেনে দিলে কেউ আপনাকে দেখতে পাচ্ছে না সো আমি তো যদি একটু শুয়ে দেখে এখানে কেমন হাইট বা কেমন ওয়েট বা কতটুকু জায়গা আছে সো আমি ফার্স্ট অফ অল বলে রাখি যে বালিশ আর ম্যাট্রেস যা দেখতেছেন এগুলো টোটালি সুপার হোস্টেলের কর্তৃপক্ষ থেকে দেওয়া হবে এখানে এটা একটা ফ্যাসিলিটি সো আমি দেখতে পাচ্ছি এখানে এনাফ জায়গা আছে অনেকে ভাবে যে আসলে এখানে কি জায়গা হবে না কতটুকু কমফোর্টেবল হবে আমার কি পা লেগে যাবে কিনা আমি দেখাচ্ছি কোনো ধরনের চান্সেস না আপনি যদি এইভাবে উঠেন তাহলে কোনো কিছু প্রবলেম হবে না এই যে আমি যদি ঠিক এইভাবে উঠি কোনো ধরনের প্রবলেম হচ্ছে না বা এনাফ স্পেস আছে উপরে আমি যদি দেখাই যে 4-5 আঙ্গুলের উপরে হচ্ছে স্পেস আছে সো এইভাবে ডিজাইনটা করা হয়েছে যাতে আপনি কমফোর্টেবলভাবে থাকতে পারেন এবং
আপনার বেডিং বা ঘুমানতে কোনো জন্য প্রবলেম না হয় সেভাবে আসলে ডিজাইন করা হয়েছে এই জিনিসটাকে। সো ম্যাট্রেসটা যথেষ্ট কমফোর্টেবল অ্যান্ড পিলোটাও রাইট, পিলোটা যথেষ্ট কমফোর্টেবল। সো আপনার ঘুমাতে, কারণ আসলে ঘুমটা অনেক বেশি প্রয়োজন। আর আপনার যদি এসি রুমে থাকে, এসি রুমে 25 ডিগ্রিতে যদি ঘুমান তাহলে ঘুমটা খুব ভালো হবে রিসার্চে যেটা বলা হয়েছে। আর পাশাপাশি হচ্ছে যেহেতু এসি রুম, সো এখানে কোনো সাবোকেশন হয় না, কোনো দুর্গন্ধ হয় না, সেটা হচ্ছে প্লাস পয়েন্ট। সো আপনারা দেখতেই পাচ্ছেন যে বেডিংটা কেমন। সো ইয়া, সো আমরা এখন চলে যাবো রুপটপে, রুপটপে দেখবো যে কী কী আছে না আছে। আমরা রুপটপে চলে এসেছি। সো এখানে বেসিক্যালি জিম আছে, ক্যারাম খেলার জায়গা আছে, আয়রন সার্ভিস আছে, আর হচ্ছে প্লেয়িং জোন আছে যেখানে ক্রিকেট খেলা যাবে। সো আমার পিছনে যেটা দেখতে পাচ্ছি জিম, সো এখানে অনেকগুলো ইকুইপমেন্ট আছে, ট্রেডমিল আছে, সাইকেল আছে এবং মাল্টি ইকুইপমেন্ট যুক্ত জিম আছে যেখানে দেখতে পাচ্ছেন জিম করছে সবাই। সো আমার যদি এই দিকতে আসি তাহলে এখানে হচ্ছে ক্রিকেট প্লেয়িং জোন আমরা যেটা বলি। এখন আমাদের উইন্টার আসতেছে, আমরা ভাবতেছি যে এখানে ক্রিকেটের পাশাপাশি আমরা নেট দিয়ে দিব যাতে করে মেম্বাররা ব্যাডমিন্টন খেলতে পারে। সো এখানে মজার বিষয় হচ্ছে কি, এখানে ডে নাইটও খেলা যায়, মানে নাইট টাইমও খেলা যায়। এখানে টোটাল 8টা হ্যালোজিন লাইট দেওয়া আছে, ইয়া ইউ ক্যান সি হ্যালোজিনটা এখন চলে উঠেছে। সো এখানে নাইটেও বেসিক্যালি খেলাধুলা আসলে করা যায়। সো মানে এখনকার তো আসলে ব্যাচেলারদের ছাদে কেউ উঠতেই দেয় না, বাট আমরা ছাদে এমন ফ্যাসিলিটিস দেখেছি যেখানে হচ্ছে ক্রিকেট প্লেয়িং জোন অথবা ব্যাডমিন্টন খেলতে পারবে। সো আমরা যদি আবার ওই দিকতে একটু যাই, ওখানে দেখা যাবে জিমের পাশাপাশি ক্যারাম খেলার স্পেস আছে, ক্যারাম খেলা যাচ্ছে। আর তাছাড়া আমার সবচেয়ে বেশি ভালো লাগছে গার্ডেনিংটা, গার্ডেনিং আপনার পিছনে যেটা দেখতে পাচ্ছেন গার্ডেনিং। আমরা অলরেডি শেষের দিকে চলে এসেছি। সো আপনি দেখতে পাচ্ছেন যে রুপটপটা আসলে অনেক অসাধারণ, সুন্দর মতো গার্ডেনিং করা আছে এবং তারা খুব সুন্দর করে এই গার্ডেনটা মেনটেন করে, পরিচর্যা করে, তাই আপনি দেখতে পাচ্ছেন পুরো ছাদটাই নিট অ্যান্ড ক্লিন। সো ব্যাচেলার জীবনে যে ছাদে ওঠা এটা কিন্তু অনেকের জন্য আসলে হয় না যারা ম্যাচে থাকেন। তো আমরা কিন্তু এই ফ্যাসিলিটিটা করে দিয়েছি যে ছাদে ওঠা যাবে। সো আমি পরিশেষে যেই কথাটা বলতে চাই, সো সুপার হোস্টেল একটা ব্যাচেলার বা একটা ম্যাচ বাড়িতে যারা থাকে বা যারা আসলে ঢাকা শহরে সিঙ্গেল আছে, যাদের থাকার আসলে ওইভাবে প্রপার জায়গা পাচ্ছে না, তাদের জন্য সুপার হোস্টেল এমনভাবে সার্ভিসটা দিচ্ছে যে সারা দিন যে ফ্যাসিলিটিগুলো লাগে, কাপড় ধোয়ার যে ঝামেলাটা থাকে, বুয়ার প্রবলেম, বাজার করার প্রবলেম, সেই সব ফ্যাসিলিটিসগুলো একত্রিত করে একটা সলিউশন দিচ্ছে, ওয়ান স্টপ সলিউশন যেটা আমি বলবো। এখানে শুধু তাই নয়, সাবান শ্যাম্পু দেওয়া হয়, আপনারা হয়তো অনেকেই জানেন প্লেট গ্লাস সব কিছু সুপার হোস্টেলের পক্ষ থেকে দেওয়া হয়। এবং সুপার হোস্টেল এমনভাবে এটা মেনটেন করে যাতে করে কারো কোনো প্রবলেম না হয় এবং সুন্দর মতো তারা এখানে লাইফটা লিড করতে পারে। এখানে অনেক ব্যাচেলার আছে যারা হচ্ছে জব করে, যারা বিজনেস করে, যাদের হচ্ছে উবার ড্রাইভার বা পাঠাও ড্রাইভার, তারাও হচ্ছে এখানে থাকছে। সো এখানে সবাই একত্রে মিলেমিশে থাকে। সো এই জিনিসটা আমার পার্সোনালি অনেক বেশি টাচ করেছে যে আসলে সবাই ফ্রেন্ডলিভাবে থাকে, একসাথে এক সেকেন্ড ফ্যামিলি মনে করে এখানে, অনেকে ফ্রেন্ড খুঁজে পায়, কারো কোনো আপদ বিপদ হলে আরেকজন এগিয়ে আসে। এই জিনিসটা আমার আসলে অনেক ভালো লাগে। তো পরিশেষে বলতে চাই, আমি যে বাসটা দেখিয়েছি এটা আমি না দেখি, আপনারা যদি আসেন তাহলে আরও ভালো হবে। তার জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, 5 দিনের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, সেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বাসে চলে আসুন এবং নিজের চোখে দেখুন সুপার হোস্টেলের মুগ্ধতা। তবে আরেকটু যাওয়ার কিছু পয়েন্ট বলি, ছাদের মধ্যে যেহেতু জিমের ব্যবস্থা আছে, খেলাধুলার ব্যবস্থা আছে, অনেক হাঁপিয়ে যেতে পারেন, অনেকে ওয়াশরুম প্রয়োজন পড়ে, ছাদেও কিন্তু একটা ওয়াশরুম ব্যবস্থা করেছে এবং আরও ওয়াটার রেখেছে যেটা আমি নোটিস করেছিলাম। সো যাওয়ার আগে একটা কথা বলতে চাই, সুপার হোস্টেল একটা ব্যাচেলার জীবনকে সহজ করার জন্য কাজ করছে এবং যাতে করে তারা তাদের ডেইলি লাইফে আরও প্রোডাক্টিভ হতে পারে এবং আরও কার্যক্রম বা পড়াশোনা বেশি করে করতে পারে। সো আর কিছু বলবো না, সো আপনারা নিজেরাই আসুন ভিজিট করতে, এসে দেখে যান সুপার হোস্টেলের ফ্যাসিলিটিসগুলো। টিল দেন টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।